হ্যালো বন্ধুরা, তারার আলো এন্টারটেইনমেন্টের নতুন আয়োজন পত্রিকার পাতা থেকে আমরা আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা আজ যে পত্রিকার থেকে বিনোদনের সংবাদ জানব সেটি হচ্ছে বাংলাদেশ প্রতিদিন। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে বাংলাদেশ প্রতিদিন তাদের একটি পাতা পুরোপুরি তারা সবিজের জন্য বরাদ্দ করে রাখে এবং প্রতিদিন তারা একটি বিশেষ আয়োজন করে এই বিনোদন অঙ্গনের বিভিন্ন সংবাদ নিয়ে। তেমনই একটি নিউজ নিয়ে আমরা আজ হাজির হয়েছি। পত্রিকাটি আজ তাদের যে পাতাটি সাজিয়েছে তার মধ্যে তারা আজ লিড যে নিউজটি করেছে সেটি হচ্ছে ঢালিউডে সম্ভাবনাময় যারা। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে ঢালিউডে এখন সংকটময় অবস্থা চলছে, তারপরেও প্রতিনিয়ত এখানে যোগ হচ্ছে নতুন নতুন মুখ, আর এই সব নতুন মুখের সঙ্গে কিছু কিছু তথ্য দিয়ে তারা এই লিড নিউজটি করেছে। 2021 সালে অর্থাৎ এ বছরটিতে কারা কারা এই চলচ্চিত্র অঙ্গনে বিশেষ অবদান রাখতে পারে তেমনই একটি শিরোনাম দিয়ে তারা এই প্রতিবেদনটি তারকাদের তারা তুলে এনেছে। তাদের মধ্যে রয়েছেন সিয়াম আহমেদ, পূজা চেরি, শরীফুল রাজ, রয়েছেন রায়হান রিয়াদ দিঘি, নওয়ার সালোয়া, এছাড়া রয়েছেন ঐশী, অর্চিতা স্পর্শিয়া, এ বি এম সুমন, নাজিরা মৌ, রাসেল রানা, সঞ্জু জন। বন্ধুরা, এছাড়া আরও অনেক তারকা রয়েছে এই প্রতিবেদনটিতে। তারা এখনকার সময়ে যেই যেই তারকা ঢালিউড অঙ্গনে মাতি রাখছেন তাদেরকে নিয়েই তৈরি করেছেন এই প্রতিবেদন। আমরা জানি যে ঢালিউডে সম্ভাবনাময় বেশ কিছু তারকা ইতিমধ্যে আমাদের সামনে হাজির হয়েছেন এবং এই তরুণরাই এখন ঢালিউড টেনে নিয়ে যাচ্ছেন। এছাড়া আরও বেশ কয়েকজন তারকা রয়েছে, যাদের মধ্যে রয়েছে নীলাঞ্জনা নীলা, আবু হুরায়রা তানভীর, শ্যামল মাওলা, পূর্ণিমা বৃষ্টি, সূচনা আজাদ, তানহা তসনিয়া, তানিন তানহা, মৃদুলা তানহা মৌসুমি, আসিফ ইমরোজ সহ আরও অনেকে। যা হোক, এই প্রতিবেদনটি তারা এভাবেই তৈরি করেছেন। নিউজের পাশাপাশি আরেকটি নিউজ এখানে উপস্থাপন করেছেন, সেটির শিরোনাম হচ্ছে হায়দার হোসেনের অন্যরকম ব্যস্ত। হ্যাঁ বন্ধুরা, বাংলা জীবনমুখী গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী হায়দার হোসেন, তাকে আমরা সকলেই চিনি। তিনি তখনই রাজনৈতিকভাবে দেশে যখন হুমকির মুখে মুখোমুখি আমরা পড়ি, তখনই দেখা যায় তার গান এবং তার কণ্ঠ গর্জে উঠেছে। সেই ভীষণ প্রিয় মানুষটি এখন ব্যস্ত হচ্ছে একটি ফুড কোর্ট নিয়ে। এই ফুড কোর্ট তিনি প্রকাশ করতে যাচ্ছেন, সেটির নাম হচ্ছে ফ্লেভার্স অন ফায়ার। তিনি গানের মানুষ এবং এই গানের পাশাপাশি তিনি একটি ফুড কোর্ট ব্যবসা শুরু করতে যাচ্ছেন, আর এটা উদ্বোধন করা হবে এবং পারিবারিক পরিবেশে গিয়ে একটি আনন্দ উপভোগের পাশাপাশি খাওয়া দাওয়া করতে পারবেন, তেমনই একটি প্রতিবেদন তৈরি করেছেন তারা। সম্পর্কে জানব, সেটি হচ্ছে এক সময়ের ছোট পর্দার জনপ্রিয় তারকা এবং বর্তমানে তিনি চিত্র নায়িকা মিম, বিদ্যা সিনহা মিম, তাকে সবাই চেনেন। তিনি বিভিন্ন বৈচিত্র্য করে নিজেকে পাকাপোক্ত একজন অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি যে নতুন একটি মিশন নিয়ে হাজির হচ্ছেন সেটি নিয়েই নিউজটি করা হয়েছে, প্রতিবাদী মিম। বন্ধুরা, তার একটি নতুন সিনেমা দামাল, এটিতে তাকে দেখা যাবে প্রতিবাদী একটি মেয়ের চরিত্রে এবং সেটি নিয়েই এখানে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এবার আমরা যে প্রতিবেদনটি দেখব সেটির শিরোনাম হচ্ছে 400 পর্বে চিটিং মাস্টার। বন্ধুরা, 2018 সালে আরটিভিতে এই নাটকটির প্রচার শুরু হয়। সঞ্জিত সরকারের রচনা ও পরিচালনায় নাম হচ্ছে চিটিং মাস্টার। ধীরে ধীরে বাড়তে থাকে, অর্থাৎ
কয়েকটি পর্ব থেকে এটি এখন 400 পর্বের মাইল ফলক অর্জন করেছে। এই বিষয়টিকে নিয়েই এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে, যে নির্মাতা বলছেন যে একটি ধারাবাহিক নাটক 400 পর্বে এগিয়ে নেওয়া সম্মানজনক একটি কাজ, এবং যত অভিনেতা অভিনেত্রী রয়েছে তারাও কঠোরভাবে এই নাটকটির সঙ্গে পরিশ্রম করেছেন, একীবদ্ধ হয়ে আছেন, তারই একটি প্রতিবেদন এটি। এবার আমরা যে প্রতিবেদনটি দেখছি সেটি শিরোনাম হচ্ছে রুনার একটি নাবালা গল্প। রুনা খান একজন জনপ্রিয় অভিনেত্রী, যিনি নাটক এবং সিনেমায় সমানভাবেই অভিনয় করে দর্শকদের মনে একটি স্থান করে নিয়েছেন। তার সিনেমা সেটি হচ্ছে একটি নাবালা গল্প। বন্ধুরা, এই সিনেমাটি সরকারি অনুদান নির্মিত হচ্ছে, এটি তার পঞ্চম সিনেমা। বন্ধুরা, এই সিনেমাটি নির্মাণ করছেন পঙ্কজ পালিত, সিনেমাটিতে অভিনয় করছেন রুনা খান, সেটি নিয়েই এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। কি এবার আমরা যে প্রতিবেদনটি দেখছি সেটির শিরোনাম হচ্ছে মন ভালো নেই আলিয়ার। বন্ধুরা, বলিউড অভিনেত্রী আলিয়া ভাট, তার একটি পোষা বিড়াল শিবা সেটি মারা গিয়েছে, এবং সেজন্য তিনি লিখেছেন ইনস্টাগ্রামে তার সঙ্গে, অর্থাৎ তার পোষা বিড়ালটির সঙ্গে, এবং লিখেছেন গুড বাই মাই অ্যাঞ্জেল। আলিয়া ভাট নয়, অভিনেত্রী এবং তারকারা বিশেষ করে দেখা যায় যে তারা বিড়াল কুকুর এগুলো পালেন, এবং তাদের এই পোষ্য প্রাণীটির সঙ্গে তারা বিভিন্ন সময়ের বিভিন্ন মুহূর্তের ছবি প্রকাশ করেন। তেমনই একটি বিড়াল ছিল শিবা, তিনি সেই শিবাকে হারিয়ে মনটা তার খুবই খারাপ, যে তার সকালগুলো আর হবে না, এমনই একটি প্রতিবেদন করা হচ্ছে এটি। এবার আমরা যে প্রতিবেদন দিচ্ছি, পর্দা কাঁপাতে সোহেল মণ্ডলের মণ্ডল, তিনি হচ্ছেন তাকদীরের মাধ্যমে তিনি অভিনয়ের যে তার দক্ষতা রয়েছে সেটি তিনি প্রমাণ করেছেন। চঞ্চল চৌধুরীর সঙ্গে পুরোটা সময় পর্দায় তিনি সমাল তালে অভিনয় করেছেন। সোহেল মণ্ডল, তিনি মঞ্চ, চলচ্চিত্র, বিজ্ঞাপন এবং সিরিজ সব মিলিয়ে তিনি দীর্ঘ 13 বছর ধরে তার প্রাচ্য নাটের সঙ্গে কাজ করছে। সেই তারকাকে নিয়েই তৈরি করা হয়েছে এই পণ্যটি। বন্ধুরা, এবার আমরা যে শিরোনামটি দেখছি সেটি শিরোনাম হচ্ছে, হ্যাঁ বন্ধুরা, আমরা জানি যে শুভ একজন চিত্রনায়ক এবং পূর্ণিমা চিত্রনায়িকা, তারা ঈদে আসছেন তাদের নতুন সিনেমা নিয়ে, সেটি নিয়েই তৈরি করা হয়েছে এই প্রতিবেদনটি। অর্থাৎ আরিফিন শুভ ও পূর্ণিমা অভিনীত সিনেমা জ্যাম, তার শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে। মূলত একটি এমন একটি চলচ্চিত্র যে প্রয়াত সাংবাদিক আহমেদ জামান চৌধুরীর মূল ভাবনায়। এই জ্যাম চলচ্চিত্রটির কাহিনী লিখেছেন শেলি মান্নার স্ত্রী। সিনেমাটি নির্মিত হয়েছে প্রয়াত নায়ক খান্নার প্রযোজনা সংস্থা কৃতাঞ্জলি ফিল্মস থেকে। বন্ধুরা, এই সিনেমার মধ্য দিয়ে বছর পর প্রযোজনায় ফিরেছেন, এটি নিয়েই প্রতিবেদনটি।